আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ইলেকট্রিক সুইচ বোর্ড তার মধ্যে কিভাবে সুইচ প্লাগ এবং ফিউজ লাগানো হয় এবং লাগিয়ে তার টোটাল কমপ্লিট কানেকশান আজকে আমরা শিখব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটি 5-way গ্যাং বক্স, একটি 5-pin সকেট, 3টি সুইচ ও একটা ফিউজ। আমরা আগে সুইচ সকেট এবং ফিউজটি ভালোভাবে লাগিয়ে নেব এবং তারপরে কানেকশানটি করব। আপনারা ভালোভাবে দেখবেন, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন আর কোনো অসুবিধা আপনাদের হবে না। সুইচগুলো একটু বেঁকে আছে, আমরা একটু সিধে করে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। সুইচগুলো একটু সিধে করে নিলাম। এরপর আমরা কানেকশান করব। কানেকশানটা একটু ভালোভাবে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। দেখুন মোটামুটি ফিটিংস ঠিকই আছে। এইভাবে ফিটিং করে নিয়ে তারপর আমরা এবার কানেকশান করব। কানেকশান করার জন্য আমি কিছু এই টুকরো তার নিয়েছি, কানেকশানটা করছি, আপনারা ভালো করে দেখুন। আশা করি খুব সহজেই বুঝতে পেরে যাবেন আর আপনাদের কোনো অসুবিধা আশা করছি আর হবে না। সুইচগুলো শর্টিং হয়ে গেল। এরপর আমরা প্লাগটাকে কানেকশান করব। প্লাগটা কানেকশান করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্লাগের একদিকে এল একদিকে এন লেখা থাকে। তো যেটা এল সেটা লাইন, লাইনের দিকের কন্ট্যাক্টটা সুইচের কন্ট্যাক্টের সঙ্গে কানেকশান হবে। আমরা সেইভাবেই কানেকশানটা করে দিচ্ছি, সুইচের সঙ্গে কানেকশানটা করে দিচ্ছি যাতে সুইচ অন করলে তবে প্লাগে লাইন আসে। এইভাবেই কানেকশানটা করে দিলাম। এভাবে করে নেবেন। এরপর আমরা একটু বড় তার একটা নিয়েছি নিউট্রালটা কানেকশান করার জন্য। নিউট্রালটা কানেকশান করার জন্য প্লাগের যেদিকে এন লেখা আছে এদিকে কানেকশান করে দেবো। এটা কানেকশান করে দিলাম। এরপর ফেজটা কানেকশান করব। ফেজটা ফিউজের যে কন্ট্যাক্টটা বাকি আছে এই কন্ট্যাক্টে আমরা ফেজটা পাইয়ে দেবো। ফেজটা ফিউজ ভায়া হয়ে তারপর সুইচে আসবে। তো আমরা এদিকে তারটা হলুদ তারটাকে ফেজের জন্য নিলাম এবং সবুজটা নিউট্রালের জন্য। এরপর আমরা একটা হোল্ডার কানেকশান করে নেবো।
হোল্ডার কানেকশন এইটাই দেখার আছে। একটা হোল্ডার বা টিউবলাইট পাখার দুটো তার, একটা তার সুইচে যাবে, সুইচের এই কন্টাক্টে একটা আসবে, এটা ফেজ হয়ে গেল। একটা নিউট্রাল, নিউট্রালটা এই যে নিউট্রালের তারটা আছে, এই নিউট্রালে এই নিউট্রালটা আসবে। এইভাবে হোল্ডারটা কানেকশন হবে, সেটা হোল্ডার হোক, টিউবলাইট হোক, ফ্যান হোক, যাই হোক না কেন। আর একটা হোল্ডার নিয়ে নিয়েছি, এটাও ঠিক সেমভাবে একটা তার সুইচের কন্টাক্টে আসবে, সুইচ অন করলে তবে লাইনটা যাবে। আর নিউট্রাল যেটা, সেটা ওই নিউট্রালের জায়গায় ওখানে আমরা দিয়ে দেবো, নিউট্রালের জায়গায় নিউট্রালটা দিয়ে দিলাম। এরপর আরেকটা টুকুরে একটা তার নেব, যাতে নিউট্রালটা একটু বাড়িয়ে নেওয়া যায়। নিউট্রালটাকে এখানে জয়েন করে দেবো, দিয়ে একটু বাড়িয়ে নেবো যাতে লাইনটা দিতে অন করতে সুবিধা হয়। এখানে একটুখানি টেপ লাগিয়ে নেবো, আমাদের কানেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হলুদটা ফেজ হয়েছে এবং সবুজটা নিউট্রাল, একটু ভালো করে দেখে নেন। আমরা বোর্ডটাকে সিধা করেছি, এবার পাওয়ারটা অন করব। তার আগে দুটি হোল্ডারে দুটো ল্যাম্প লাগিয়ে নেব, ল্যাম্প দুটি লাগিয়ে নিয়ে আমরা পাওয়ারটি অন করব, করে দেখব আমাদের কানেকশন ঠিক আছে কি না। একবার বলছি, হলুদ তারটা ফেজ এবং সবুজটা হচ্ছে নিউট্রাল। ফেজ যেটা হচ্ছে প্লাগের মধ্যে টেস্টার ঠেকালে যেটা জলে সেটা হচ্ছে ফেজ, আর যেটা জলে না ওটা হচ্ছে নিউট্রাল। তো আমরা একটু প্লাগে চেক করে নেবো কোনটা ফেজ কোনটা নিউট্রাল আছে, যাতে আমাদের কানেকশানটা সিধা হয় বা সঠিক হয়। এই দেখুন, প্লাগের বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ওটাই ফেজ আছে, এই যে টেস্টার ঠেকাচ্ছে, টেস্টারটা জ্বলছে। হলুদ তারটা ফেজে যাবে এবং নিউট্রালটা, সবুজ তারটা নিউট্রালে যাবে। এইভাবে কানেকশানটা দিয়ে দিলাম, এবার আমরা পাওয়ারটা অন করব, করে দেখব আমাদের কানেকশান ঠিক আছে কি না। পাওয়ারটা অন করে দিয়েছি, সুইচ অন করে দেখি, এই সুইচটাতে এই ল্যাম্পটা জ্বলছে, এই সুইচটাতে এই ল্যাম্পটা জ্বলছে। তার মানে আমাদের কানেকশান ঠিক আছে, কানেকশান একদম ওকে আছে। এরপর আমরা আমাদের প্লাগটা একবার চেক করে নেবো যে প্লাগের কানেকশানটা ঠিক আছে কি না। তার জন্য টেস্টার নিয়েছি, একটু দেখে নেন ভালো করে। সুইচ অন করা আছে এবং টেস্টারটা দেখুন জ্বলছে, এই দেখুন টেস্টারটা জ্বলছে। তার মানে প্লাগটাও আমাদের কানেকশান ঠিক আছে, প্লাগও লাইন এসছে। এইরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে দেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।